আমন ধান তোমরা জেনেছো যে ধানকে তিনটে ভাগে ভাগ করি, আউশ, আমন আর বোরো। আজকে আমি সরাসরি মাঠে চলে এসেছি। এই যে এখানে দেখতে পাচ্ছ আমন ধানের চারা তৈরি করা হয়েছে, এগুলোতে বৃষ্টির জল যখন ভরে যাবে, আমাদের পুরুলিয়া জেলাতে আমন ধানের চাষ মূলত বৃষ্টির উপর নির্ভর করে। তো এই বীজতলাতে দেখো জল নেই, তো বৃষ্টি যখন হয় তখন এই চারাগুলো এখান থেকে তুলে নেওয়া হয়। এগুলোকে স্থানীয় ভাষায় আফর বলা হয়, আর বিজ্ঞানের ভাষায় আমরা বলি বীজতলা। এই বীজতলাকে তুলে মাটি তৈরি করা হয়, মাটি তৈরি করে সেই মাটিতে স্থানান্তরিত করা হয় এই বীজতলাগুলোকে। এখানে অনেকটাই বীজতলা তৈরি আছে, আর এই পাশের জমিগুলোতে দেখো এই জমিগুলোকে তৈরি করা হচ্ছে। এগুলোকে তিনবার লাঙ্গল দেওয়া হয়েছে, বর্তমানে আধুনিক যন্ত্রপাতি কৃষিক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে, ট্রাক্টর, রোটার, এগুলোর সাহায্যে এই জমিগুলোকে কর্ষণ করে মাটি, উপযুক্ত মাটি, কাদা, থকথকে কাদা তৈরি করা হয়েছে। তার মধ্যে সার প্রয়োগ করার পর এই বীজতলাগুলোকে এগুলোতে লাগানো হবে। এখানে পাশে দেখো আরেকটা জায়গায় বীজতলা তৈরি আছে। এই বীজতলাগুলোকে আর ওই দূরে দেখো অনেকগুলো ওই জমিগুলোতে জল আছে, ওগুলো চাষের জন্য তৈরি করা হচ্ছে। এরপর এই বীজতলাকে স্থানান্তরিত করার পর ওই জায়গাতে স্থায়ীভাবে গাছগুলো, ওই ধান গাছগুলো অর্থাৎ যে বীজতলাগুলো স্থানান্তরিত করলাম সেখানে বড় হতে থাকবে। তো এই বীজতলার আমন ধানের বিভিন্ন ভ্যারাইটি প্রজাতি পাওয়া যায়, যেগুলো টাইম মোটামুটি 110-115 দিন থেকে 130-135 দিন, এমনকি 140 দিন পর্যন্ত সময় লাগে এগুলো চাষ করার জন্য। তো আমন ধানের ক্ষেত্রে যেটা জরুরি যে ধান গাছের গোড়ায় জল থাকতে হবে। তো আমাদের পুরুলিয়া জেলায় যে সমস্ত জমিগুলো আছে বেশিরভাগ জায়গাতেই বৃষ্টির উপর নির্ভর করে আমন ধানের চাষ হয়। তো কখনো কখনো বর্ষার খামখেয়ালিপনার জন্য এই আমন ধানের চাষ বিঘ্নিত হয়, চাষের ক্ষেত্রে ফলন হেরফের হয়ে যায়, চাষিদের বৃষ্টির উপর নির্ভর করে থাকতে হয়। ইদানিং যদিও বিভিন্ন পাম্পের সাহায্যে চাষিরা জলসেচ করার ব্যবস্থা করে থাকে, কিন্তু সেটা সার্বিকভাবে সবার পক্ষে সম্ভব হয় না। মূলত পুরুলিয়াতে আমন ধানের চাষ হয় বর্ষার বৃষ্টির জলের উপর নির্ভর করেই, যার ফলে কি হয় প্রতি বছর ফসলের উৎপাদন হেরফের হয়ে যায়। তাহলে আমন ধানের এই বীজতলাগুলো, বীজগুলো বপন করা হয়েছিল বাংলাতে জ্যৈষ্ঠ মাস, জ্যৈষ্ঠ মাসের মাঝামাঝি সময়ে এই বীজতলাগুলো শুকনো মাটিতে ধান বীজগুলো বপন করা হয়েছিল, সেগুলো থেকে চারা হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে আষাঢ় মাস পর্যন্ত বীজতলার জন্য বীজ বপন করা হয়। তো এই বীজ বপন থেকে শুরু করে বীজ রোপণ এবং ফসল হওয়া পর্যন্ত মোট সময় বিভিন্ন ভ্যারাইটির ক্ষেত্রে বিভিন্ন সময় লাগে, মোটামুটি 110-115 দিন থেকে শুরু করে 130-135 দিনের মধ্যে আমন ধানের চাষ সম্পূর্ণ হয়ে যায়। এই দেখো এখানে অনেকগুলো জমিতে বীজতলা তৈরি আছে,
আর এই জমিগুলো, এই যে জমিগুলোতে জল দেখতে পাচ্ছ, দূরে অনেকগুলো জমিতে জল আছে কিন্তু অনেকগুলো জমিতে জল নেই। যে জমিগুলোতে জল আছে এই জমিগুলোকে বীজতলার জন্য, এই বীজতলা স্থানান্তরিত করার জন্য রেডি করা হচ্ছে। তো এইভাবে আমন ধানের চাষ আমাদের পুরুলিয়া জেলাতে হয়ে থাকে। তাহলে এটা মে মাস থেকে এর কাজ শুরু হয়, বীজ বপন শুরু হয়, বীজতলা তৈরি এবং বীজতলাকে স্থানান্তরিত করা হয়, এটা শ্রাবণ মাসের শেষ পর্যন্ত করা হয়ে থাকে। কোনো কোনো জায়গায় ওই যে বললাম যে বৃষ্টির জলের উপর যেহেতু নির্ভর করতে হয় আমাদের, তাই কোনো কোনো ক্ষেত্রে এটা একটু দেরিও হয়ে যায়, ভাদ্র মাস পর্যন্ত হয়ে যায়। তো আদর্শ সময় হচ্ছে আষাঢ় মাসের 15 থেকে শ্রাবণ মাসের শেষ পর্যন্ত। ইংরেজি মাস অনুযায়ী যদি আমরা ধরি তাহলে মের শেষ দিকে, মে মাসের শেষ দিকে বীজ বপনের কাজটা শুরু করা হয় আর বীজতলাকে স্থানান্তরিত করার আদর্শ সময় হচ্ছে জুলাই আগস্টের 15 পর্যন্ত। এটা আগস্ট মাসটাও পুরোটা জুড়েই অনেক সময় বীজতলাকে স্থানান্তরিত করা হয়। এরপর আমন ধান যখন পেকে যায় তখন সেই আমন ধানকে কাটতে হয়, কাটার পর সেটাকে ঝাড়াই করা হয়। ঝাড়াই করার এখন অনেক মেশিন বেরিয়ে গেছে। তো এই ধানটাকে যখন কাটা হয় ধান গাছগুলোকে, সেই সময়টা হচ্ছে নভেম্বর ডিসেম্বর, নভেম্বর ডিসেম্বর মাসে এগুলোকে ধান কেটে সেগুলোকে ঝাড়াই করে ধান সংগ্রহ করা হয়। এই হলো পুরো আমন ধানের চাষের পদ্ধতি। দেখে মাঠে এসে আরেকটা জিনিস তোমাদেরকে দেখাতে পারলাম, একটা রামধনু উঠেছে, দেখো রামধনু দেখাচ্ছে। এই রামধনুটা একটু বড় করে তোমাদেরকে দেখিয়ে দিই। এই দেখো খুব সুন্দর রামধনু উঠেছে। তাহলে আজকে এখানেই শেষ করবো।